7-8 বছর পরে যাচ্ছি। সুন্দর একটা খুশি চলে এসেছে ভাই, ও স্বপ্ন পূরণ হলো। কেক খাওয়ার জন্য এরকম লাইনে আমি দাঁড়াই, কালকে মোটো ব্লগ করতে পারবো কিনা। তো সিকিম সিরিজের পর আমি আবার চলে এসেছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে, আর এবার আমরা যাচ্ছি দ্য কুইন অফ হিলস মানে দার্জিলিং। বাড়ির এত পাশে হওয়া সত্ত্বেও আমার চ্যানেলে দার্জিলিংয়ের একটাও ভিডিও নেই, তো আমি ভাবলাম ঠিক আছে চলো তোমাদের জন্য দার্জিলিংয়ের একটা ট্রাভেল সিরিজ করা যাক। আর সত্যি কথা বলতে দার্জিলিং কিন্তু আমি 7-8 বছর পরে যাচ্ছি, তো কতটা চেঞ্জ হয়েছে সেটা আমি গেলে তোমাদের ভালোভাবে বলতে পারবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন পাক্কা 3টা বাজে, তো আমাদের বেরোনোর প্ল্যান রয়েছে 5টা, মানে 5টার মধ্যে আমরা রায়গঞ্জ ছেড়ে দেবো, কারণ এখন ভাই গরমের টাইম, তো বেশি লেট করলে কী হবে, হাই রোডে ওই কড়া রোদের মধ্যে আমাদের বাইকটা চালাতে হবে, যেটা আমরা একদমই চাই না। আর যখন তুমি কোনো বাইক ট্রিপে যাও তো তখন তোমার রুমের অবস্থা কিছুটা এরকম হয়। আর আমি বাইকের লাগেজের ব্যাপারে বলে দিই, তো এবার লাগেজটা খুব আমি লাইট ওয়েট করেছি, দেখতে পাচ্ছ এখানে আমার দুটো ব্যাগ রয়েছে, এই ব্যাগে আমার জামাকাপড় রয়েছে, আর এই ব্যাগে আমার যত রকমের কাগজপত্র রেনকোট এগুলো আমি রেখেছি। তো এবার আমি ল্যাপটপটা কী করেছি, ল্যাপটপটা আমি লাগেজের ব্যাগে রেখেছি। অন্য টাইমে কী হয়, ল্যাপটপটা ট্যাঙ্ক ব্যাগে থাকে, তার ফলে কী হয় ট্যাঙ্ক ব্যাগের হাইটটা বেড়ে যায় আর বাইকের হ্যান্ডেলটা মুভ করতে আমার অসুবিধা হয়, তার জন্য এবার আমি ল্যাপটপটাকে এই ব্যাগে শিফট করে দিয়েছি। তো চলো এইভাবেই ব্লগটা শুরু করা যাক। হ্যালো নমস্তে সাশ্রীকাল ওয়ানাকাম আসসালামু আলাইকুম কেম ছো, ওয়েলকাম ব্যাক টু আপনকা ইউটিউব চ্যানেল, আমি দেবব্রত, তোমরা দেখছো বিসুস মোটো ভেঞ্চার ইউটিউব চ্যানেল। তো রাইডের কী কী প্রিপারেশন চলছে সেটা তো আমি তোমাদের বলেই দিলাম, আর আমার সাথে কে কে যাচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো এরপর ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলছি মোটো ব্লগিং সেট আপে। তো কিছুটা এরকম লাগছে সেরুকে, আর এই ব্যাগে প্যাক করতে আমি আবার কিছু ভুলে গেছি, এই যে আমার স্লিপার এগুলো প্যাক করতে ভুলে গেছিলাম, আর এখানে আমার রিল বানানোর স্টিকটা রয়েছে যেটা ব্যাগে ঢুকছিল না তার জন্য এভাবে বেঁধে দিয়েছি, আর এখানে ট্যাঙ্ক ব্যাগ, ফিউল একদমই নেই দেখতে পাচ্ছ, লো ফিউল লেভেল দেখাচ্ছে। তো একবারে পেট্রোল পাম্পে গিয়ে ফিউলটা ভরে তোমার সাথে কথা বলছি। এক ঘন্টা ধরে দাঁড়াইছি আমি, এখানে আছে সৌম্যজিৎ, এখানে জগা, এবার সৌম্যজিতের বাইকে লাগেজ বাঁধা হবে। তো লাইন আপটা দেখিয়ে দিই তোমাদের, একটা ডিউক, একটা অ্যাপাচে 204B, এটা এটা সৌম্যজিতের, আর জগন্নাথের NS ওই যে। তো তেল ভরা হয়ে গেল, 802 টাকার তেল ভরলাম। চলো আবার সেই সেম রাস্তা দিয়ে আমরা শিলিগুড়ি যাব, তারপরে ওখান থেকে আমরা দার্জিলিং। তো এখনও সব চরিত্রের সাথে তোমাদের ভালোভাবে আলাপ করাইনি, রাস্তায় যেখানে দাঁড়াবো সেখানে সব চরিত্রের সাথে তোমাদের আলাপ করাবো। আর আমি আমার মোটো ব্লগিং সেট আপের মাইকটা একটু চেঞ্জ করেছি, তো তোমরা জানিও কেমন অডিও আসছে না আসছে, তোমাদের ফিডব্যাক যদি আসে তাহলে আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো অডিও কোয়ালিটিটা, কারণ মাঝে মাঝে কী হয় গোপ্রোর অডিও নেয় না, তো আমি ঠিক বুঝতে পারি না গোপ্রোর অডিও কখন নেয় না, ঠিক আছে? তো তার জন্যই আমি একটু কেরামতি দেখিয়েছি, জোগাড় করেছি যেন অডিওটা ভালোভাবে আসে। তো ভাই বেরোনোর প্ল্যান তো ছিল ভাই 5টার সময়, কিন্তু সেই আলটিমেটলি যেহেতু বাঙালি এক ঘন্টা লেটেই চলছি, 5:52 বাজে, আর এখন তাও ভাই ওয়েদারটা ভালো রয়েছে তাই এখন ভালোভাবে যাচ্ছি, একটু পরে রোদ উঠে যাবে তখন একদম খুব বাজে লাগবে রাইড করতে, জানো তো একদম মাখনের মতো রাস্তা এই রাস্তাটা। যা এটা কি হচ্ছে, লরিগুলো কেন বাইকের লেনে, ও না বাইকের লেনটা ফাঁকা রয়েছে, লরিগুলো সামনে দাঁড়িয়ে আছে, তার জন্য মনে হচ্ছিলো যে লরিগুলো বাইকের লেনেই দাঁড়িয়ে আছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হলো ইসলামপুর টাউনকে পুরোটা বাইপাস করে, এই রাস্তা দিয়ে তোমরা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, গুয়াহাটি, নাগাল্যান্ড, পুরো নর্থ ইস্টকে এই রাস্তাটা তোমরা কানেক্ট করবে একদম।
ঠিক আছে। আর আপাতত রাইডের যে আপডেট হলো, পুরো রাস্তা ভাই মাখনের মতো আরামসে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো মাঝখানে দু জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি রেকর্ড করিনি কারণ গোপ্রোতে চার্জ ছিল না, কিন্তু আমি ইনস্টাগ্রামে স্টোরি নিশ্চয়ই দিয়েছি। তো যারা যারা ইনস্টাগ্রামে ফলো করো না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ BI SSHU_NOMAD বিশু নোমাদ। তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা ফলো করবে। আর যারা যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা কিন্তু ভাই অনেকটা এগিয়ে থাকে, যারা ইউটিউবে আমাকে দেখছো আর যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। ইনস্টাগ্রামের লোকেরা ভাই অনেক দিন এগিয়ে থাকে, কারণ আমি ভিডিও বাড়ি গিয়ে এডিট করে তারপরে আমি আপলোড করি। তো ইনস্টাগ্রামে আমাকে একদম ফলো করে নিও। তো সামনে ঘোষপুকুর রয়েছে, তো ঘোষপুকুরে শিবম দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, শিবমও যাবে। তো শিবম পিলিয়ান যাবে আমার। তো একবারে যখন আমরা ঘোষপুকুর পৌঁছাচ্ছি, শিবমের সাথে দেখা হচ্ছে, একবারে তোমাদের সাথে আমি কথা বলছি, চলো। হাইড্রেশন ব্যাগের একটা প্রো হলো যে তুমি নিজের জল নিজেই ক্যারি করো, কিন্তু ওয়ান হলো ভাই খুব তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 9:09, আমরা মোটামুটি দার্জিলিং থেকে 120 কিলোমিটার মতো দূরে আছি। আর এখানে শিবম আছে, শিবমকে তোমরা নাগাল্যান্ড সিরিজের পর আজকে দেখছো। সমজিৎকে তোমরা নাগাল্যান্ড সিরিজের পর আজকে দেখছো। জগন্নাথকে লাস্ট সিকিম সিরিজে দেখেছো। তো এখন শিবম আমার পিলিয়ানে বসলো, শিবম আমার গাড়ির পেছনে বসেই যাবে এই ট্রিপে। এদিকে দেখতে পাচ্ছ সব চায়ের বাগান, প্রায় আমরা শিলিগুড়ি পৌঁছেই গেছি। তো এখানে লাস্ট শিবমের জন্য ওয়েট করছিলাম, তো ভাবলাম কেন দাঁড়িয়ে থাকবো শুধু, তো চাও খেয়ে নিলাম চারজনে। তো দার্জিলিং এখান থেকে 99 কিলোমিটার, 120 কিলোমিটার আমি ভুল করে বলে দিয়েছি। আমি ফার্স্ট টাইম ভাই পাহাড়ে পিলিয়ান নিয়ে চালাবো উইথ লাগেজ, তো দেখা যাক। তার জন্যই আমি সকালে বললাম যে ভাই আমি লাগেজটা খুব লাইট প্যাক করেছি, কারণ আমি জানতাম যে শিবম আমার পিলিয়ানে বসবে। ভাই তোমরা দেখতে পাচ্ছ দু ধারে সারি সারি করে চায়ের বাগান, আর সত্যি বলতে অমায়িক লাগছে ভিউটা। নর্থ বেঙ্গল যে তুমি এসেছো, নর্থ বেঙ্গল তোমাকে এইভাবে ওয়েলকাম করে, মানে এত সুন্দর ভিউ দিয়ে। নর্থ বেঙ্গল আমাদের এতটাই সুন্দর, মাঝে মাঝে নিজেকে নর্থ বেঙ্গলবাসী বলতে না ভাই গর্ব মনে হয়, কারণ তোমরা অনেকেই কলকাতা থেকে ঘুরতে আসো আর আমাদের বাড়ির এত পাশে, মানে এত সুন্দর সুন্দর ভিউ না। মানে আমার বাড়ি একদম এক্স্যাক্ট শিলিগুড়ি না, শিলিগুড়ি থেকে 180 কিলোমিটার দূরত্ব রায়গঞ্জের, কিন্তু ভাই সত্যি বলতে খুবই কাছে আমাদের। আমি বললাম যে আমি ভাই 7 বছর পর দার্জিলিং যাচ্ছি, তো আর আমি প্রথম বলতে পারি আমার প্রথম পাহাড় দেখা লাইফের, প্রথম পাহাড় দেখা কিন্তু আমার দার্জিলিং। তো সেই প্লেসটা আমি 7 বছর পর আবার ঘুরতে যাচ্ছি, তো ভাই সত্যি বলতে খুবই একটা স্পেশাল জায়গা আমার কাছে দার্জিলিং। তো শিলিগুড়ি টাউনে ঢুকবো না বলেই আমরা খাপরাইল মোড় দিয়ে এখন যাচ্ছি, খাপরাইল মোড় দিয়ে বাঁ দিক দিয়ে ডাইরেক্ট একদম শুকনা ফরেস্টের ওখানে উঠবো। তো এই রাস্তাটা একটু শর্টকাট হবে আর ট্রাফিকও কম থাকবে এই রাস্তাটাতে, কারণ শিলিগুড়ি টাউনের ভিতর ঢুকলে ভাই এই রোদের মধ্যে আবার ট্রাফিকে দাঁড়িয়ে থাকো প্রচুর মগজমারি। তার জন্য ভাবলাম যে খাপরাইল মোড় দিয়ে ঢুকে যাই ডাইরেক্ট একদম শুকনা ফরেস্টে ওখানে উঠবো। আরে রাইডার, এই কোথায় আছিস এদিকে? এইচডি ও WB74, এই যে এইচডি চলে এসেছে, আর মৌলিক এইচডি আমাদের রাইডার, আমাদের পিলিয়ান। এই যে আমাদের লেডি রাইডার অনামিকা। অনামিকা কি দার্জিলিং ফার্স্ট টাইম? তাহলে বাইকে ফার্স্ট টাইম? বাহ, অনামিকা হলো জগন্নাথের বান্ধবী। তো এখন ঘড়িতে 10:16 বাজে, তা আমরা বেরিয়ে পড়লাম, মোটামুটি পুরো গ্রুপ ইউনাইট হয়ে গেছে। এখন আমরা কিছু খেতে হবে, কারণ সকাল থেকে শুধু চা খেয়ে আছি, পাহাড়ে উঠে একটু মোমো টোমো খাবো পাহাড় দেখতে দেখতে। সামনে এই মোড়টা থেকে আমরা ডান দিক নেবো এখন, চলো। ইন্ডিকেটর দিয়ে দিলাম, ভাই আমি এখন থেকে পাহাড় দেখতে পাচ্ছি সামনে। ও হো, এই পাহাড় দেখার পর না মনের ভিতরে একটা মানে খুব সুন্দর একটা খুশি চলে এসেছে ভাই। তো এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিলাম,
আর এখান থেকে ভাই ভিউটা দেখো তোমরা, সত্যি ভিউটা কিন্তু অমাইক। তো আমরা এখন যাচ্ছি কার্শিয়াং, কার্শিয়াংয়ের টি স্টেটের ভিউ এনজয় করতে। তো কার্শিয়াং এখান থেকে মোটামুটি 15 কিলোমিটারের মতো, তো যেতে মোটামুটি ধরে নাও 30-40 মিনিট লাগবে। বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় চলে এসেছি, আর এই রাস্তাটাতে আমি আগে কোনো দিন আসিনি, আমারও প্রথম। ও বাবা, যেহেতু ছুটির দিন ভাই, পাহাড়ের রাস্তায় বীভৎস ভিড় ভাই। আহা, বিউটিফুল মহেন্দ্র থার। ও, উপরে পতাকাগুলো দেখছো, সত্যি অনেক লাগছে। তো এখন তাও একটু রাস্তাটা ফাঁকা রয়েছে, কিন্তু পিছনে ভাই মারাত্মক জ্যাম ছিল। জানি না ভাই, ছুটির দিন হলেই সব গাড়ি একদম মানে সবাই পাহাড়ে চলে আসে। দেখতে পাচ্ছ রাস্তা, গোপ্রো নিবে না আমি জানি, কিন্তু রাস্তাগুলো ভাই একদম এরকমভাবে উঠছে। জল জল চাচ্ছে, জল আছে রে, কার কাছে আছে, যা দিয়ে যা। আরে মৌলিকের কাছে, তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু পাহাড়ের ঢালুতে চা বাগান রয়েছে এবং নিচের ঢালুটাতেও চা বাগান রয়েছে। তো এই রাস্তাটা না সত্যি বলছি খুবই সুন্দর লাগে। দার্জিলিং আসার জন্য আমি স্পেশালি বলেছিলাম যে আমি এই রাস্তাটা দিয়ে আসবো, কারণ এই রাস্তাটাতে বাইক চালানো আমার অনেক ইচ্ছা আর ভিউটাও সেরা। পাহাড়ের ঢালুগুলোতে চা বাগানের ভিউটা জাস্ট অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যাব। এই যে নিচে দেখতে পাচ্ছ পুরোটা চা বাগান, সত্যি বলতে না এই রাস্তাটা সত্যি অমায়িক। নিচে পুরোটা ভাই শুধু চা বাগান আর চা বাগান, এই সাইডে পুরো চায়ের ক্ষেত আর চায়ের ক্ষেত, সত্যি ভাই ও স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরে আমি রিলে শুধু এই রাস্তাটা দেখেছি, কোনোদিন আসিনি, তো আজকে ফার্স্ট টাইম এলাম। সত্যি ভিডিওগুলোতে যতটা না সুন্দর লাগে, সামনাসামনি সত্যি অনেকটা সুন্দর, তার থেকে আরও অনেক বেশি সুন্দর ভিডিওগুলোর থেকে। তো বন্ধুরা ওয়েলকাম টু কার্শিয়াং। তো ঘুম এখান থেকে দেখাচ্ছে 26 কিলোমিটার, অ্যান্ড দার্জিলিং হলো 33 কিলোমিটার। তো আমরা চলে এসেছি একদম মেন কার্শিয়াং টাউনে, এটাই হচ্ছে ট্রাফিক পয়েন্ট। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব দার্জিলিং যাওয়ার জন্য। এখন যত উপরে উঠছি ভাই হালকা হালকা ঠান্ডা লাগছে, তো এবার মনে হচ্ছে ভাই আমরা পাহাড়ে চলে এসেছি, মানে শীতলতম জায়গায় চলে এসেছি। এতক্ষণ তো রোদ ছিল, এখন রোদটাও চলে গেছে। আর এই রেল লাইনের পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা বয়ে আমরা যে সব বন্ধুরা একসাথে যাচ্ছি, সত্যি একটা আলাদা ফিলিং, মজা তো খুবই হচ্ছে। আর পিছনে এবার বড়ো হচ্ছি না, কারণ যখন গল্প করার ইচ্ছা হচ্ছে শিবমের সাথে আমার গল্প হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি রাস্তায়। তো এরকম পাহাড়ের বুকে রেললাইন শুধুমাত্র তোমরা দার্জিলিংয়েই পাবে, পুরো নর্থ ইস্ট ইন্ডিয়ায়। আর দার্জিলিংয়ের অলটিটিউড হলো 6709 ফিট। তো বন্ধুরা এখানে একটু দাঁড়িয়েছি, তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এরকম আঁকাবাঁকা রাস্তায় দেখো আমরা পুরো সারি হয়ে যাচ্ছি, মানে একজনের পর একজন, সবার সামনে রয়েছে জগন্নাথ, তার তার পিছনে রয়েছে এসডি আর মৌলিক, আর তার পিছনে রয়েছে টিকু, আর সবার পিছনে মানে টেল এন্ড হিসাবে কাজ করছি আমি। সত্যি বলছি লাইফে যদি কোনোবার এক্সপিরিয়েন্স না করো, বন্ধুদের সাথে একবার পাহাড়ে বাইক রাইডের এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই রেখো। তো বন্ধুরা এখানে জ্যামে ফেসে আছি, তো এখান থেকে দার্জিলিং মোটামুটি 9 কিলোমিটারের মতো। সামনে কোনো উৎসব চলছে হনুমান ঠাকুরের, ওই যে বড় মূর্তি, তার জন্য একটু ট্রাফিক আটকে দিয়েছে আমাদের। দেখতেই পাচ্ছ উৎসবের মশরুম, পুরো রাস্তাঘাট ভিড় হয়ে আছে। তো বন্ধুরা একটু আগে ঘুম স্টেশন পেরিয়ে এলাম, মেন কথা ছিল হচ্ছে আমি রেকর্ড করতে পারিনি, কারণ একে তো গোপ্রোতে চার্জ ছিল না, আর ওখানে নো স্টপের জোন ছিল, তো দাঁড়িয়ে যে আমি ব্যাটারিটা চেঞ্জ করব সেটাও পারিনি। জ্যাম দেখতে পাচ্ছ তোমরা, বাপ রে বাপ, এটা জ্যাম না কি। হ্যাঁ
বন্ধুরা, স্টিম ইঞ্জিন দেখে বুঝতেই পারছো আমরা দার্জিলিং ঢুকে গেছি। তো এখন দার্জিলিং মেলের আশেপাশে হোক বা স্টেশনের আশেপাশে হোক, একটা ভাই ভালো হোটেল খুঁজতে হবে আমাদের। আর সত্যি কথা বলতে না ভাই, এত পিক সিজনে এত ট্রাফিক জ্যাম না, পুরো এনার্জি একদম লুজ হয়ে যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে পুরো এনার্জি এই ট্রাফিক কাটাতে কাটাতেই। ডান দিকে রয়েছে আমাদের ট্রেনের স্টপেজ, আর বাঁ দিকে রয়েছে দার্জিলিং স্টেশন, আর সামনে রয়েছে বিশাল ট্রাফিক জ্যাম। এই যে দার্জিলিং স্টেশন, সবাই এখানে দাঁড়িয়ে আছে টয় ট্রেন চড়ার জন্য। এরপরে আমরা হোটেলে লাগেজগুলো রেখে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি দার্জিলিং মেলের উদ্দেশ্যে। এখানে এক চোট খাওয়া কমপ্লিট। এটা হচ্ছে ব্লুবেরি মাফিন আর ব্লুবেরি চিজ কেকের অল্প কিছু পড়ে আছে এখানে, শেষ হয়ে যাবে। আর এখন কোল্ড ড্রিঙ্কস খাবো আমরা। ট্রেনারিতে যা ভিড় ভাই, আশপাশ দেখো। শুধু কেক খাওয়ার জন্য এরকম লাইনে আমি দাঁড়াইনি। দেখছি বন্ধুরা, এই পোর্টটা যে দেখছো, এই পোর্টটা ভেঙে গেছিলো। কালকে মোটো ব্লগ করতে পারবো কিনা, মানে মোটো ব্লগ তো হবে, গোপ্রো অন আছে, গোপ্রো ঠিকই চলছে, কিন্তু অডিও থাকবে কিনা বলতে পারছি না। যদি অডিও না থাকে তো আমি চেষ্টা করবো ভয়েস ওভার দেওয়ার। আজকে মনটা খুব একটা ভালো নেই, কারণ এটা আমার কাছে এক্সট্রা পিস নেই, মানে এটা হচ্ছে টিআরএস টু টিআরএস মানে কনভার্টার, তো এটা এক্সট্রা পিস নেই, এটা এই অডিওর সাথে এসেছিলো। হ্যাঁ, দুটো আলাদা হয়ে গেছে দেখো। তো কালকে মোটো ব্লগে অডিও থাকবে না কোনো। পরের দিন সকালে ইংরেজদের বানানো দার্জিলিং এর ঐতিহ্যবাহী ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করতে আমরা চলে যাই কেভেন্টার্স। আমরা অর্ডার দিয়েছি হট প্ল্যাটারটা, সাথে এই বেকন স্যান্ডউইচ। আর কি অর্ডার দিলাম রে ভাই? আর কিছু না। মানে মেঘা কি অর্ডার দিছিস? বাকি সব তো সেম। চিকেন বার্গার, হ্যাঁ, এটা চিকেন সালামি বার্গার, তাই তো? এটা কি ছিল রে? আমাদের কি ছিল? পর্ক স্যান্ডউইচ, পর্ক। আর ওটা কি ছিল? এটা চিজ টোস্ট স্যান্ডউইচ, তাই তো? আর এটা কি? এটাও তোর সেম সসেজ। এটা হচ্ছে আমাদের হট প্ল্যাটার। রুকাবাট কে লিয়ে খেয়ে দেয়, কিন্তু পুরো দার্জিলিং ট্রিপের এতটুকুই স্মৃতি আমার কাছে রয়েছে, আমি আর ব্লগ করিনি। আর তোমাদের বলে দিই, কেভেন্টার্সের খাওয়া কিন্তু আমার অসম লেগেছে। তো তোমরা যদি কোনোদিন দার্জিলিং যাও তো কেভেন্টার্সের হট প্ল্যাটারটা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর স্পেশালি সসেজগুলো, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এতদূরই রাখবো, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে বা নতুন কোনো একটা ভিডিওতে। নতুন কোনো একটা ট্রাভেল সিরিজ নিয়ে আমি অবশ্যই আসবো তোমাদের সামনে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, আর খুব যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যার সাথে তোমরা কোনো দিন দার্জিলিং যেতে চাও। তো চলো, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।